বক্তব্য রাখবেন আমাদের সেই প্রিয় নেতা ওই শুকুর আলীর ভোটের জন্য রাত দিন হারাম করে সমস্ত শান্তি বিসর্জন দিয়ে প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে সাত তারিখে নৌকার বিজয় ত্বরান্বিত করার জন্য জনাব রিয়াজুল ইসলাম জারদার টোটন ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শুনবেন, সাত তারিখে ভোট করবেন, বিজয় করতে হবে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন রিয়াজুল ইসলাম জারদার টোটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আগামী সাত তারিখ এই ইউনিয়নের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমরা সমস্ত ইউনিয়ন আজকে পথসভা জনসংযোগ করছি। এই জনসংযোগের আজকের এই জনসভায় এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তৃতীয়তা উপস্থিত আছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং গত মাসে নির্বাচিত সদর উপজেলার আলোকদিয়া, মমিনপুর, পদ্মবিলা এবং কুতুবপুর ইউনিয়নের পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ এখানে উপস্থিত আছেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই অবগত আগামী সাত তারিখ এই ইউনিয়নের নির্বাচন। দীর্ঘদিন পরে এই ইউনিয়নের মানুষ আজকে উৎসবে মিটেছে, এই ইউনিয়নের মানুষ আজকে ভোট পাগল মানুষ আজকে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আপনারা জানেন এই নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ ইউনিয়নবাসীর জন্য। আপনারা সবাই আগামী সাত তারিখের নির্বাচনে, আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন এবং হাজি আলী আসগার টগরের সুপারিশে এই নৌকা আমাদের শুকুর আলীকে দিয়েছে। আজকে শুকুর আলী নৌকা প্রতীক নিয়ে আজকে মাঠে নেমেছে, নির্বাচন করছে। কাজেই এই সাত তারিখের নির্বাচনে আপনাদের সবাইকেই তার সাথে থেকে, আপনার নৌকা মার্কার সাথে থেকে, সাধারণ মানুষের সাথে থেকে এই ভোটে অবতীর্ণ হতে হবে। আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার এদেশে সরকার গঠন করার পর বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই অঞ্চলের মানুষ আজকে শান্তির সুবাতাস বইছে, এই অঞ্চলের মানুষের আজকে সন্ত্রাস নেই, চাঁদাবাজি নেই, মানুষের ধর্ষণ নেই, মানুষ আজকে হয়রানি হয় না, ডাকাতি হয় না। আজকে এই অঞ্চলের মানুষ শান্তির জনপদে পরিণত হয়েছে, আজকে এই অঞ্চলের মানুষ শান্তিতে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। আপনারা জানেন রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসার পর আজকে এই অঞ্চলের সকল ঘরে আজকে বিদ্যুৎ পৌঁছেছে, এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সকল রাস্তা আজকে পাকা হয়েছে, কাঁচা থেকে পাকা হয়েছে। আজকে এই অঞ্চলের কৃষক অধ্যুষিত এই ইউনিয়ন, এই অঞ্চলের 60% 80% মানুষ কৃষিকাজ করে খায়, আর এই জন্য এই সরকার এবং দুই এমপি এই অঞ্চলের মানুষের সার এবং ডিজেল হাতের নাগালের মধ্যে রেখেছে। আজকে মানুষ নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, তিন বেলা পেট পুড়ে ভাত খাচ্ছে, আজকে মানুষ শান্তিতে বসবাস করছে। সেই জন্য আপনাদের কাছে আমরা এসেছি যে এই শান্তি চিরস্থায়ী করতে হবে, এই শান্তি আরো স্থায়ী করার করণের লক্ষ্যেই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই অঞ্চলের আরো উন্নত করার জন্যই, এই অঞ্চলের মানুষের আরো সমৃদ্ধ করার জন্যই, এই অঞ্চলের মানুষের
এই অঞ্চলের মানুষের সবাই আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার কারণেই আজকে এই অঞ্চলের মানুষ আজকে একজোট হয়েছে। আজকে মানুষ সবাই আজকে এক কথা বলছে যে নৌকা ছাড়া কোনো উপায় নেই, নৌকা ছাড়া, নৌকার প্রার্থী ছাড়া কোনো উপায় নেই, শুকুর আলী ছাড়া কোনো উপায় নেই। শুকুর আলী এমন একটি মানুষ, এমন একটা মানুষ, একেবারে পাফাটা মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে তার সুসম্পর্ক, তার সুসম্পর্ক সকল শ্রেণী পেশার মানুষের সাথে। আপনাদের কাছে আমরা তাই বলতে চাই, আগামী নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন, শুকুর আলীকে ভোট দেবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কারণ এবং সাথে সাথে আপনাদের কাছে বলতে চাই, আপনারা এখানে যারা আছেন মা বোনদেরকেও বলতে হবে, কারণ আপনার যদি 51টা ভোট থাকে আমার মা বোনদেরও 52টা ভোট, কাজেই তাদের ভোট বেশি, তাদের কাছে যেতে হবে, নৌকার ভোট চাইতে হবে। সকল প্রকারের ভাতা, মাতৃ ভাতা, শিশু ভাতা, বয়স্ক ভাতা, আজকে প্রতিবন্ধী ভাতা, আজকে বিধবা ভাতা, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজকে সবার হাতে ভাতা পৌঁছিয়েছে। দীর্ঘদিন পরে হলো এই ইউনিয়নের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে অর্থবহ করতে হবে, সেই নির্বাচনকে গুরুত্বপূর্ণ ভেবেই আপনারা সবাই নৌকায় ভোট দেবেন, আপনারা সবাই শুকুর আলীর নৌকায় ভোট দেবেন, জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেবেন। কারণ আপনার শুকুর আলীর মাথার উপরে বট গাছ আছে, সেই বট গাছ দুটির নাম বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ার সেলুন এমপি এবং দুই আসনের এমপি হাজি আলী আসগার টগর। আপনাদের তাদের সাথে নিয়ে শুকুর আলী আপনাদের এই ইউনিয়ন বিনির্মাণ করবে, আরো এগিয়ে নেবে, সমৃদ্ধ করবে। সবার কাছে বলতে চাই, কোনো ভয় নেই, কোনো ঝঞ্ঝা নেই, কোনো রকম আপনারা কোনো রকম পিছু টান হবেন না, পিছু পা হবেন না। ভোট সামনে, এই সামনে 10-12 দিন আপনারা এক একটা শুকুর আলী সেজে, এক একটা সেলুন ভাই সেজে আপনারা মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন, ভোট নেবেন, এবং মানুষ আমাদেরকে ভোট দেবে, মানুষ নৌকা মার্কায় ভোট দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্যেই আপনাদের কাছে আমরা বলতে চাই, আর একটা কথা আপনাদেরকে বলি, যারা বিএনপির ভাইরা আছেন, যারা বা নেই, আপনারা যারা এখানে আছেন তাদেরকে বলবেন, বিএনপির ভাইদেরকে বলবেন, যেহেতু তাদের প্রার্থী নেই, সেই জন্যই তাদের কাছে আমাদের অনুরোধ, বিএনপির ভাইদের কাছে, যে তারা যেহেতু তাদের প্রার্থী নেই, সেহেতু তারা আমরা তাদের কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনারা আমাদের সাথে এসে দেশ গড়ার সংগ্রামে, দেশ গড়ার লক্ষ্যে, নতুন তিতিদহ গড়ার লক্ষ্যে আমরা আসুন, আমরা একসাথে মিলে কাজ করি, একসাথে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বিএনপির ভাইদের সাথে নিয়ে আমরা আগামী দিনের লড়াই সংগ্রামে এই নতুন তিতিদহ করতে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আমাদের সাথে থেকে আপনারা নৌকায় ভোট করবেন এবং নৌকায় ভোট দেবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। কারণ আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই, সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই, সবাইকে নিয়ে এই তিতুদহ ইউনিয়নের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা একা পথ চলতে চাই না। সেই জন্যই দলমত নির্বিশেষে সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই নৌকা মার্কার হয়ে কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আবারও নৌকায় ভোট চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নৌকা মার্কার। সবাই ভালো থাকবেন, সবাই ভোট করবেন, সবাই চালিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা থাকলে আমাদেরকে বলবেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। ভারত করে ভবন না।